আমরা ত্রিপুরা বঞ্চিত জনতা ব্রিগেডের পক্ষে আমি রাজ্য সভাপতি বিলাসবিন্দু মালাকার 46 সুলমার প্রার্থী বাবুরাম সতনামীকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য আমি অত্র অঞ্চলের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি। এ কারণে ত্রিপুরা বঞ্চিত জনতা ব্রিগেড ও ত্রিপুরা মুতার সহিত আমাদের অ্যালায়েন্স, আমাদের জোট ধর্ম, সেই ধর্ম পালন এবং কেন সমর্থন করেছি আপনাদের কাছে বলতে চাই। সমর্থনটা এই জন্য, স্বাধীনতার 75 বছর পরেও এ ভারতবর্ষে তথা এ রাজ্যে বঞ্চিত সমাজ যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি মণিপুরী বৈশ্য কপালি হিন্দিভাষী, এদের কেন্দ্রীয় কোনো রাজনৈতিক দল গুরুত্ব দেয়নি। এই প্রথম ত্রিপুরা মুতা এসটি এবং আমরা বঞ্চিত সমাজ একত্রিত হয়ে আমরা এই 85% মানুষ যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি, তাদের উন্নয়নে আমরা কাজ করব। ত্রিপুরা মুতা দলের যে উদ্দেশ্য, আমাদের সেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যের সমতা পেয়ে আমরা ত্রিপুরা মুতার সহিত অ্যালায়েন্সে গেছি। আমরা এই বঞ্চিত সমাজ যারা 85% হিন্দিভাষী মণিপুরী বৈশ্য কপালি এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি সমাজ, যাদের কেন্দ্রীয় উচ্চবর্ণবাদী রাজনৈতিক দলসমূহ স্বাধীনতার পরেও 75 বছর ধরে এদের বঞ্চিত করে রেখেছে বিভিন্ন কারণে, এই 85% মানুষদের উত্থানে, এদের অধিকার রক্ষায় আমরা ব্রতী হয়েছি। আমাদের সঙ্গে ত্রিপুরা মুতা দল একমত হয়েছে। আপনাদের উন্নয়নে, আপনাদের উত্তরণে একসাথে আমরা কাজ করব। তাই 46 সুরমা বিধানসভার উপনির্বাচন সারা দেশকে একটি বার্তা দিচ্ছে, সেটা হলো ত্রিপুরাতে 2/3 মেজরিটি নিয়ে ত্রিপুরার 37 লক্ষ মানুষ বিজেপি এবং আইপিএফটি জোটকে ক্ষমতায় এনেছে। তারা যে সম্পূর্ণ ব্যর্থ, 100% ব্যর্থ, তা প্রমাণ করে দিয়েছে তাদের দলেরই নির্বাচিত 3 জন এমএলএ। এই বিধানসভার বিজেপির নির্বাচিত বিধায়ক আশিস দাস বিজেপির ভিশন ডকুমেন্টে 299টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটাও ইমপ্লিমেন্ট বিজেপি দল এবং সরকার করেনি, যার কারণে উনি এই এলাকায় এসে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলি 4 বছরের মধ্যেও একটাও পূরণ করতে পারেনি, যার কারণে উনি দল ছেড়ে দিয়েছেন। বিজেপি দল বলেছিল ক্ষমতায় এলে বছরে 50,000 চাকরি দেবে, রেগার মজুরি 340 টাকা করবে, 2,000 টাকা ভাতা করবে, কর্মচারীদের 7th পে কমিশনের মাধ্যমে বেতন ডাবল করবে, তার কোনো কিছুই করতে পারেনি, যার কারণে এই দল থেকে শুধু এমএলএ মন্ত্রীরাই নন, মন্ডল প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং স্টেট লেভেলের হাজারো কার্যকর্তা দল ছেড়ে দিয়েছে। এবং আমিও এই বিজেপি দলের বক্সনগরের মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট ছিলাম, সিপাহী জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলাম। আমরা রাজনীতি করি দেশ এবং জনগণের স্বার্থে, কিন্তু 4 বছরের মধ্যেও যেহেতু সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়ে এই পার্টি নেতার পার্টি না কর্মীর পার্টি বলেছিল, এই 4 বছরের মধ্যে আমরা দেখতে পাই এখানে সাধারণ কার্যকর্তাদের, পান্ডা প্রমুখদের
সেখানে কোনো মূল্য ছিল না, একমাত্র মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর ইশারাতে এখানে কাজ হতো। ত্রিপুরা রাজ্যের 60টা মণ্ডলের মধ্যে কোনো এমএলএ, কোনো মণ্ডল প্রেসিডেন্ট, এমনকি মন্ত্রীরাও তারা স্বাধীনভাবে কাজ করতে পারেনি। এটা শুধু সময়ের অপেক্ষা, যেই কোনো মুহূর্তে 2023 সালের বিধানসভা নির্বাচনের আগেও এই সরকার ভেঙে যেতে পারে। আমাদের কাছে ইন্টারনাল খবর আছে, তাই আপনাদেরকে আমি আহ্বান করছি, আশিস দাস মহোদয় আপনাদের জন্য কাজ করতে না পেরে উনি এই দল থেকে চলে এসেছেন। তো সুতরাং সাগরের জল পুরোটা খেতে হয় না, হাড়ির ভাত সবগুলি টিপে দেখতে হয় না, একটা টিপ দিলেই বোঝা যায় যে হাড়ির ভাতগুলা পাক হয়েছে কিনা। সুতরাং আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মতদাতাগণ, আপনারা আপনাদের এলাকার ছেলে শ্রদ্ধেয় শিক্ষক বাবুরাম সতনামেজি টিপ্রা মথার আনারস প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। এই নির্বাচন শুধু বাবুলালজির নির্বাচন না, এই নির্বাচন 37 লক্ষ ত্রিপুরাবাসীকে এই আজাব থেকে, এই স্বৈরতান্ত্রিক এই শাসন থেকে, জাতিতে জাতিতে দাঙ্গা লাগানোর এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য, এবং এই রাজ্যের মানুষ যাতে শ্বাস একটা শান্তিপূর্ণ পরিবেশে শ্বাস নিতে পারে তার জন্য আপনারা ব্যবস্থা নেবেন। সাক্ষী, রাজার আমলে হিন্দুস্তানি বলুন, মুসলমান বলুন, সনাতন ধর্মী ভাইয়েরা বলুন, এই রাজ্যের কোনো অংশের মানুষের মধ্যে কোনো ওই উদয়পুরের মাতার বাড়িতে সনাতন ধর্মীদের জন্য মা ত্রিপুরেশ্বরীর মন্দির করেছেন, বুদ্ধ ধর্মের উপাসনার জন্য বুদ্ধ মন্দির করেছেন, ঠিক তেমনি ভাবে আমাদের সংখ্যালঘু মুসলমানদের জন্য আগরতলাতে গেদুমিয়ার মসজিদ করেছেন, এমনকি রাজপ্রসাদেও আমাদের সংখ্যালঘু মুসলমানদের জন্য নামাজ পড়ার জন্য উনি ব্যবস্থা করেছেন। তাই আমরা এই ধরনের উন্নয়ন চাই না, যে উন্নয়নের নাম দিয়ে হিন্দু মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেয়, হিন্দু মুসলমানের মাথা ফাটিয়ে দেয়, মসজিদের মধ্যে আগুন দেয় এবং সেখানে কুপিয়ে সেখানে মসজিদ ভেঙে দেয়। এই ধরনের উন্নয়ন, এই ধরনের পার্টি, এই ধরনের সরকার আমরা চাই না। আমরা চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি সবাই হাতে হাত ধরে তাদের কাঁধ মিলিয়ে হাজার বছর পূর্বে যেভাবে রাজন্য শাসন চলছিল ঠিক সেই ধরনের একটা শাসন ব্যবস্থা আমরা কায়েম করে এই ত্রিপুরা রাজ্যকে আমরা উন্নয়নের মূল স্রোতে নিয়ে যাব এবং সোনার ত্রিপুরা গর্ব। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি।